নাটোর বিআরটিএ অফিসে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গাড়ি রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি দুপুর 2টার দিকে নাটোর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান পরিচালনার সময় ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে দেওয়া বেশ কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে মুঠোফোনে কথা বলে অতিরিক্ত অর্থ আদায় ও অফিসের দালালদের দৌরাত্মের সত্যতা পান দুদকের কর্মকর্তারা। অভিযান শেষে মোহাম্মদ আমির হোসাইন বলেন, বিআরটিএ নাটোরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী দালালের মাধ্যমে ঘুষ গ্রহণ করে এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকা অফিসের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকজন সেবাগ্রহীতার মোবাইল ফোনে ফোন দিয়ে আমরা এসব অনিয়ম দুর্নীতির প্রাথমিক সত্যতা পাই। দুদক কর্মকর্তা মোহাম্মদ আমির হোসাইন আরও বলেন, নাটোর বিআরটিএ অফিসের বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করেছি। কাগজপত্র পর্যালোচনা করে আমাদের অভিযানের বিষয়বস্তু নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহীর উপসহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান। মির্জা আনাস, সংবাদশৈলী নিউজ ডেস্ক। আমরা মূলত দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে বিআরটিএ নাটোরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দালালের মাধ্যমে ঘুষ গ্রহণ করে 8,000-10,000 টাকা 20,000 টাকা পর্যন্ত নিয়ে ড্রাইভিং লাইসেন্স দেয়, এর অভিযোগে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান চলাকালে আমরা দৈবচয়নের ভিত্তিতে কয়েকজন সেবাগ্রহীতার কাছে মোবাইল ফোনে ফোন দিয়ে আমরা জানতে পারি যে ঘটনার প্রাথমিক সত্যতা পাই আমরা। এ ব্যাপারে আমরা বিআরটিএর সহকারী পরিচালকের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে সতর্ক করেছেন এবং দালালের বিরুদ্ধে তিনি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ব্যবস্থা নেবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেন। পাশাপাশি আমরা আমাদের আজকের অভিযানের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করব। অফিসের কারোর বিরুদ্ধে আপনি কি এখানে আপনার অভিযোগপত্র কি অফিসের কারোর বিরুদ্ধে কোনো প্রতিবেদন আসবে কি ধরনের ব্যবস্থা? এটা রেকর্ডপত্র পর্যালোচনা না করলে বলা যাবে না। রেকর্ডপত্র পর্যালোচনা করলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে অফিসের কারোর সংশ্লিষ্টতা সরাসরি আছে কি না। সেটা কমিশন বিবেচনায় নেবে। আমাদের প্রতিবেদন পাওয়ার পর কমিশন যথার্থ মনে করলে কমিশন ব্যবস্থা নেবে। এবং দালালদের যে এই যে অফিস এই অফিসের যে কর্মকর্তা কর্মচারীদের সাথে যে যোগসাজো সেটার কি কোনো প্রমাণ পেলেন কি না আপনারা এই যে গ্রাহকদের সাথে কথা বলে? জি, আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। দালালদের দৌরাত্ম্য এখানে আছে, পেয়েছেন? কাগজপত্র আমরা কিছু কাগজপত্র সংগ্রহ করেছি, কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবসায় কমিশন বরাবর আমরা প্রতিবেদন দাখিল করব এই বিষয়ে।